ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মহরম উৎসব পালিত হলো হাইলাকান্দিতে। প্রতি বছরের মতো এবছরও হাইলাকান্দি পুলিশ প্রশাসনের করা নিরাপত্তা ব্যবস্থা এবং উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় মর্যাদায় ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মহরম উৎসব পালিত হয়েছে। কথিত আছে যে ইসলাম ধর্মের প্রবর্তক বিশ্বনবী হযরত মুহাম্মদের দৌহিত্র হাসান ও হোসেনের কারবালার প্রান্তরে শহীদ হওয়াকে স্মরণ করে সমস্ত বিশ্বের ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীরা পবিত্র মহরম উৎসব পালন করে থাকে। এই উপলক্ষে হাইলাকান্দি জেলা মহরম উৎসব কমিটির সহসভাপতি সেলিম উদ্দিন মীরা এবং সম্পাদক আব্দুল মন্নান বড় ভূঁইয়া জানান যে আজ পবিত্র মহরম উপলক্ষে সকাল 10টায় হাইলাকান্দি কাটলিছড়া বাসস্ট্যান্ড স্থিত জেলা মহরম কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে পবিত্র মহরম উৎসবের সূচনা হয়। এরপর হাইলাকান্দি এবং আলগাপুর এই দুই সার্কেলের 24টি আঞ্চলিক মহরম কমিটি ও প্রত্যেক আঞ্চলিক কমিটির অধীনে থাকা 10টি শাখা কমিটির পক্ষ থেকে মোট 100টিরও বেশি তাজিয়া নিয়ে শোভাযাত্রা হাইলাকান্দি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে ডিএসএর মাঠে সমাবেত হন। এখানে উল্লেখ্য যে আজকের এই পবিত্র মহরম অনুষ্ঠানে প্রায় 10,000-এরও অধিক ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীরা যোগদান করেন। তারা জানান যে হাইলাকান্দির ডিএসএ মাঠে জেলা মহরম কমিটি, আঞ্চলিক কমিটি এবং আঞ্চলিক কমিটির অধীনে থাকা শাখা কমিটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের জারি গান, লাঠি খেলা, তলোয়ার খেলা, ঘোড়ার দৌড় ইত্যাদি অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আজকে এই মরম উদযাপনে আমাদের জেলা কমিটির প্রত্যেক কর্মকর্তা এবং উপদেষ্টা বৃন্দ অতি কষ্ট সহ্য করে, এই গরম সহ্য করে যেভাবে আমাদেরকে এই জেলা কমিটিকে সাহায্য করেছেন, তাই আমি সম্পাদকের ফলেও আমিও ধন্যবাদ দিতে বাধ্য হলাম। ধন্যবাদ দিতে বাধ্য হলাম আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মেডিকেল ব্রাঞ্চ এবং পিএইচই ব্রাঞ্চ, মিউনিসিপ্যালিটি, সবাই তাদের নিজ নিজ কর্ম করে আমাদের সন্তুষ্ট করেছেন এবং আমাদের প্রত্যেকটি কাজ সুন্দর ও সফল হয়েছে। আমি আমার যদিও সরকারি গাড়ির সভাপতি হিসাবে পাওয়া, প্রতি বছর পাওয়া গেছে, 5-6 দিন পর্যন্ত আমরা গাড়ি পাইছি, এবার পাইনি, তবুও আমি আমার অন্য গাড়ি করে সহসভাপতি এবং উপদেষ্টা সাবেদুল লস্কর সাহেব, সহসভাপতি নজরুল ইসলাম মীরাকে সঙ্গে নিয়ে 11টা থেকে 2টা পর্যন্ত সমস্ত রোড পরিক্রম করে এসেছি। পরিক্রমার মধ্যে দেখলাম প্রত্যেক রোডে গিয়ে প্রত্যেক আবার আঞ্চলিক কমিটিগুলো যেভাবে সুন্দর ও সফলভাবে সুন্দর পরিচালনা করে খেলাধুলা করে আসছে। আমরা শান্তিকামী মানুষ, ইসলাম ধর্মের মানুষ, আমরা শান্তি চাই, সেটা প্রমাণ করে বিশ্বের দরবারে দিয়েছি।
একটু করে এখানে বিশ্বের বিশ্বের জন্য মোনাজাত হবে, জাতির জন্য বর্ণ নির্বিশেষের জন্য এখানে দোয়া হবে। আর আমি একটা কথা বলতে চাই যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রশাসনের ব্যাপারে আমাদের বিভিন্ন আঞ্চলিক কমিটি যেভাবে আজকে রোডের ব্যাপারে যে রেলটির ব্যাপারে বলে গেছেন, আমি কিন্তু নিজে একটু বিপদগ্রস্ত হয়ে গিয়েছিলাম। আমি যখন নারায়ণপুর রোড দিয়ে কালীবাড়ি রোড হয়ে ঢুকেছিলাম, নারায়ণপুর অতিক্রম করার পরে বারগড় বাইপাসে যাওয়ার পরে আমার গাড়িতে আগুন ধরিয়েছে, আগুন লেগে গেছে, অটোমেটিক আগুন লেগে গেছে। এটা দুঃখের বিষয়। তার জন্য আমি রোডে কে কি করছে বা কতটা গাড়ি আপনার নো পার্কিং থেকে ছুটে আসছে সেটা সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। আমি এখন থেকে প্রায় আড়াই ঘন্টা আগে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ডিআইজি মহাশয়, ডিআইজি এসআর মহাশয়, এসপি অফিসে বসে আছেন, আমি ওনার সঙ্গে যোগাযোগ করে এসেছি। আমি এডিশনাল এসপি স্যার ওনার সঙ্গে ছিলেন, আমি সেখানে গিয়ে আমাদের বার্তা আদান প্রদান করে এসেছি। আমাকে বলেছেন আমার সভাপতি সাহেব যে আমি ধন্যবাদ দেওয়ার জন্য, আমি জেনারেল সেক্রেটারি হিসাবে আজকে যারা বিভিন্ন কাজকর্ম ছেড়ে, বিভিন্ন সমস্যা ছেড়ে, বিভিন্ন বাড়িতে অসুবিধা ছেড়ে আজকে যে এই শোক পালন দিবস উপলক্ষে এসে যে মূল্যবান সময় দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা করেছেন, কৃতার্থ করেছেন, তার জন্য আমরা ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের ডিস্ট্রিক্ট কমিটির কর্মকর্তা, বিভিন্ন পদাধিকারীগণ যেভাবে আজকের এই গরমে রোদের তাপ মানে 35 ডিগ্রির উপরে হয়েছে, তারপরে ওনারা ওনাদের সবকিছু ভুলে গিয়ে ওনাদের সময় দিয়ে আমাদের রোড গুলা পরিক্রমা করে সব টিমের সঙ্গে যোগাযোগ করে যেভাবে আমাদেরকে এক সহযোগিতা করেছেন, আমি আমার ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই আঞ্চলিক কমিটি গুলো যত 24টা আঞ্চলিক এসেছে ওনাদের নিচে 10টা করে শাখা হলে প্লাস কত হবে সেটার আমার হিসাব করা একটু দেরি হবে, সেই জন্য আপনারা হিসাব করে নেবেন। এতটা শাখা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং বিভিন্ন পদাধিকারীগণ যেভাবে সুন্দর সুষ্ঠুভাবে 10টা 11টায় ওনাদের লোয়েন্টিতে এসে রোড পরিক্রমা করে আমাদের ফিল্ডে ঢুকে সুন্দর প্রদর্শনী দেখিয়ে বের হয়ে গেছেন আমাদের কথা শুনে, আমি তাদেরকে আমরা ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।